আজকে তিরিশ বছর যাবৎ আমি এই রাস্তাটা ব্যবহার করতেছি ঠিক আছে আমার অনেকগুলো ভাড়াটি এখানে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে কিন্তু এক শ্রেণীর একটু দুষ্কৃতকারী আমার এই রাস্তাটাকে বন্ধ করে দিছে এখন আসা যাওয়ার কোনো অসুখে বা কোনো রোগীকে নিয়ে বাইর হওয়ার কোনো অবস্থা নাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে প্রায় তিরিশ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী চোদ্দ পনেরোটা পরিবার অনেকগুলো মানুষ অসহায় মানুষ তারা কিছু করতে পারতেছে না বলতে পারতেছে না আমার এই রাস্তাটা বন্ধ করে দিছে আমরা এখানে আজকে তিরিশ বছরের জন্য এই জায়গা কিনছি কিনে এগুলো ঘর বর করছি এখানে এখন ভাড়াটি দিছি এতগুলো পরিবারে অনেক কষ্ট করতেছে আজকে এক বছর ষাট মাস থেকে আমার গেট বন্ধ করে দিছি এরা আমার প্রথমে বলছে যে কি এখানে এমনি জায়গা খালি আছে এসে এর এরপরে একের পরে এক অন্যায়ভাবে আমার গেটকে লাস্ট পর্যন্ত এরা তার কেটা দিয়ে ঘিরা দিয়েছে

কি হসতে যাচ্ছে আমরা বোধ হসতে মধ্যে আছি আমরা চাই কি গেটটা যদি কুল্লি আমাদের জন্য অনেক ফল হবে pagar হবে আমাদের কাছে কি অন্য অনুরোধ অজ্ঞাত নুরুল আফসার বলেন আমার সাথে দুলালের কোনো বিরোধ নেই দুলাল মিয়া যাদের থেকে জায়গা কিনেছে তার পূর্ব মালিকদের বিরুদ্ধে আমি কোটে মামলা করেছি চলাচলের রাস্তা বন্ধ করা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি নীরব থাকেন উক্ত মানববন্ধনে আর উপস্থিত ছিলেন আবুল কাশেম দুলাল হাসান শাহানা আক্তার ও নাসরিন বেগম প্রমুখ